আজকাল ছোট বড় সকলেরই সাদা চুল দেখা যায়, এমনকি 10 থেকে 12 বছরের বাচ্চাদের মাথায় সাদা চুল উঠতে দেখা যায়, কারো কারো বেশি আবার কারো কম। মেয়েদেরও ঠিক একই সমস্যা ভোগ করতে হচ্ছে। এ সম্পর্কে আজকে আমি আপনাদের বিস্তারিত বলবো, তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন। প্রথমে আমি কথা বলবো সাদা চুল হওয়ার কারণ কি, কি কারণে চুল সাদা হয়। এরপর কথা বলবো এই সমস্যার রিকভারি সম্পর্কে, কোন তেল লাগালে বা কোন ট্রিটমেন্টের মাধ্যমে আপনার চুল দ্রুত কালো হতে শুরু করবে। সবার প্রথমেই সবচেয়ে কমন কারণ আমি নিজ চোখে দেখেছি, তা হলো মেলানিন নামক পিগমেন্ট, যা আপনার শরীর থেকে কমে যাওয়ার কারণে চুল সাদা হতে থাকে। আমাদের বডিতে ন্যাচারালভাবে এক ধরনের পিগমেন্ট তৈরি হয়, আর এই পিগমেন্টের কারণে আমাদের চুল কালো হয়। যখন আপনার শরীর থেকে মেলানিন নামক এই পিগমেন্ট অনেক বেশি কমে যায়, তখন আপনার চুল ব্রাউন বা পাকা হতে শুরু করে। যখন মেলানিন নামক পিগমেন্ট একেবারে শেষ হয়ে যাবে আপনার শরীর থেকে, তখন আপনার চুল একদম সাদা হয়ে যাবে। প্রথমে কালো, তারপর ব্রাউন এবং তারপর সাদা, তিনটি অবস্থা তৈরি হয় পিগমেন্টের কারণে। তখন আপনারা সবাই চিন্তায় পড়ে যান, আমার চুল কেন এমন হচ্ছে। দ্বিতীয় কমন কারণ হলো বেশি চিন্তা করা। কোনো জিনিস নিয়ে বেশি চিন্তা করা বা টেনশন করার কারণে আপনার চুল সাদা হয়। বেশি চিন্তা করার কারণে আপনার নার্ভস দুর্বল হয়ে যায়। নার্ভস দুর্বল হয়ে গেলে মেলানিন নামক পিগমেন্টের ওপর প্রভাব ফেলে, যার কারণে চুল ব্রাউন থেকে হোয়াইট হয়ে যায়। দুটি রিজন আপনার জীবনে অনেক বেশি এফেক্টিভ। আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, মেলানিন পিগমেন্ট কেন কমে যায়, আমরা তো কিছু করিনি, তারপরও কেন এটি কমে? তখন আপনার শরীরে ভিটামিন B12 এর ঘাটতি হয়, যার কারণে আপনার মেলানিন কমতে শুরু করে। যখন ভিটামিন B12 আপনার শরীরে বেশি হয়ে যাবে, তখন মেলানিন নামের এই পিগমেন্ট বুস্ট করবে। এখন আপনারা হয়তো বুঝতে পেরেছেন আপনাদের কি করতে হবে। আমি আজ আপনাদের শরীরের মধ্যে মেলানিন নামক পিগমেন্ট বাড়াতে কি কি খাবার খেতে হবে তা জানাবো। সেই সাথে আমি এমন একটি হেয়ার রেমেডি তৈরি করে দেখাবো, যেটি ব্যবহার করলে চুল আরও দ্রুত কালো হতে শুরু করবে, চুলের পিগমেন্ট বাড়বে, যদি শরীরে ভিটামিন B12 বাড়ানো যায়। এখন আমি আপনাদের জানাবো কোন কোন জিনিসের মাধ্যমে আপনার শরীরে ভিটামিন B12 বৃদ্ধি পাবে। ভিটামিন B12 বৃদ্ধি করার প্রথম খাবারটি হলো প্রাণীদের লিভারের স্তর। প্রাণীদের কলিজা আছে, সেগুলোর মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন B12 থাকে। ছাগল বা গরুর লিভার এবং কিডনি দুটোই আপনার খেতে হবে। এই দুটি আপনার মশলার সাথে মিশিয়ে রান্না করে খেতে হবে। সপ্তাহে, মাসে অথবা বছরে আপনি এটা খেতে পারেন, যতদিন পর্যন্ত না আপনার শরীরে ভিটামিন B12 এর পরিমাণ বৃদ্ধি পাবে। দ্বিতীয় জিনিসটি হলো গরুর মাংস। ছাগলের মাংস অথবা যে কোনো প্রাণীর মাংস খেলে আপনার শরীরে ভিটামিন B12 এর পরিমাণ বাড়বে। যদি আপনার মাংস খেতে সমস্যা হয়, তাহলে আপনি এগুলো স্কিপ করে অন্য খাবারগুলো খেয়ে শরীরে ভিটামিন B12 এর পরিমাণ বৃদ্ধি করতে পারবেন। এছাড়া মুরগির মাংস খেলে আপনি ভিটামিন B12 পেয়ে যাবেন। এরপর ডিমে, প্রতিটি ঘরেই ডিম থাকে, আপনি সপ্তাহে বা মাসে ডিম খেতে পারেন, ডিম অনেক পরিমাণে উপকারিতা রয়েছে। এছাড়া দৈনন্দিন খাবার যেমন দুধ, চিজ, দই ইত্যাদি এসব খেলেও আপনি ভিটামিন B12 পাবেন। মাছ খাওয়ার মাধ্যমে আপনি আপনার শরীরে ভিটামিন B12 এর পরিমাণ বাড়াতে পারবেন। এছাড়া কাঁকড়া খেলেও আপনি আপনার শরীরে দ্রুত ভিটামিনের পরিমাণ বাড়াতে পারবেন। এছাড়া আরও একটি জিনিস রয়েছে যার মাধ্যমে আপনি ভিটামিন B12 দ্রুত বাড়াতে পারবেন, আর সেটি হলো সয়াবিন। এটি বাজার থেকে কিনে আপনি সালাদ বানিয়ে খেতে পারবেন। আমরা যেভাবে সাধারণ ডাল বানাই, আপনি সেভাবে এটি তৈরি করে খেতে পারবেন। সব ধরনের সবজি যেমন গাজর, পালং শাক, এই ধরনের সবজিতে আপনি প্রচুর পরিমাণে ভিটামিন B12 পাবেন। সবুজ পাতাওয়ালা যে কোনো ধরনের সবজি খাবেন, সবুজ পাতাওয়ালা সবজিতে আপনি প্রচুর পরিমাণে ভিটামিন B12 পাবেন। এই সবজিগুলো খেলে আপনার ভিটামিন B12 এর পরিমাণ বৃদ্ধি পাবে এবং আপনার চুল সুন্দর, ভালো এবং ঘন হবে।
একমাত্র এই খাবারগুলো খাওয়ার মাধ্যমে আপনি আপনার শরীরে ভিটামিন B12 এর পরিমাণ বাড়াতে পারবেন। আপনার চুলের যে হোয়াইট এরিয়া আছে তা ব্ল্যাক এরিয়ার সাথে মিক্স হয়ে আপনার চুল কালো করবে। একটি অভ্যাস আপনি অবশ্যই গড়ে তুলবেন, প্রতিদিন আপনার চুল ম্যাসাজ করবেন। প্রতিদিন একবার সরিষার তেল দিয়ে আপনার চুল ম্যাসাজ করবেন। এছাড়া আমি আজকে আপনাদের একটি অয়েল বানিয়ে দেখাবো, যেখানে ভিটামিন B12 সম্পর্কিত সব জিনিস অ্যাড করে দেখাবো, যার কারণে চুল অনেক দ্রুত কালো হবে। এই তেলটি প্রতিদিন আপনারা আপনাদের স্ক্যাল্পে লাগাবেন, ব্যবহারের ফলে আপনার সাদা চুল নিমিষেই কালো হবে। চলুন তাহলে অয়েল বানানো শিখি। প্রথমে চুলায় একটি কড়াইয়ে সরিষার তেল অ্যাড করব। 100 ml সরিষার তেল নিয়ে নেবেন। আপনি সরিষার তেলের পরিবর্তে নারকেল তেল এখানে ব্যবহার করতে পারবেন, দুটোই খুব ভালো কাজ করবে। তবে মনে রাখবেন অবশ্যই তেল খাঁটি হতে হবে, ভেজালযুক্ত তেল হলে আপনার চুল কালো হবে না। এজন্য দরকার হলে আপনি বাড়িতে বসেই ন্যাচারাল ওয়েতে খাঁটি তেল তৈরি করে নিতে পারেন। এরপর এর মধ্যে কিছু পরিমাণ আখরোট ঢেলে দিতে হবে। আমি এখানে 5 থেকে 7টি আখরোট ব্যবহার করেছি। এরপর এখানে ঢেলে দিতে হবে কাঠবাদাম। আপনারা এখানে 20টি পর্যন্ত কাঠবাদাম অ্যাড করতে পারেন। আপনি এখানে আখরোট এবং বাদাম পিষে দিতে পারেন, ওটাতেও আপনার ভালো কাজ করবে। এরপর এখানে ঢেলে দিন কালো জিরা, আমি 2 চামচ অ্যাড করে নিচ্ছি। আপনি চাইলে সর্বোচ্চ প্রায় 4 চামচ পরিমাণ কালো জিরা এখানে অ্যাড করতে পারবেন। এটি আপনার প্রায় 1 ঘন্টা চুলায় রাখবেন, যতক্ষণ পর্যন্ত না বাদাম এবং আখরোটগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গলে না যায়। সিদ্ধ হয়ে গলে যাওয়ার পর তেলটি ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার পর প্রতিদিন আপনার চুলের স্ক্যাল্পে ম্যাসাজ করতে হবে। এ তেল আপনি সকালে অথবা দুপুরে ব্যবহার করবেন, রাতেও ব্যবহার করতে পারেন। তবে সবার আগে আপনি ভালো করে তেল ব্যবহার করার পর ওয়াশ করে তারপর ঘুমাতে যাবেন, কারণ আপনি যদি তেল দিয়ে ঘুমান এতে আপনার চুল উস্কো খুস্কো থাকবে, যার ফলে আপনার চুল ড্যামেজ হতে পারে এবং আপনার চুল পাকা হয়ে যেতে পারে। তাই আমি বলবো এই তেলটি সকালে এবং দুপুরে 1 ঘন্টার জন্য রেখে ভালো করে ম্যাসাজ করে তারপর ওয়াশ করে ফেলুন। আপনি চাইলে এটি 5 থেকে 6 ঘন্টা লাগিয়ে রাখতে পারেন, এতেও আপনার চুলে খুব ভালো কাজ করবে। আমার বলা রেমেডিটি অবশ্যই বাড়িতে বানিয়ে ব্যবহার করবেন, আমি নিশ্চিত এটি আপনার চুলে অবশ্যই কাজ করবে। তেলটি শুধু আপনার চুল কালোই করবে না, সেই সাথে আপনার চুল সুন্দর এবং সিল্কি করতে সাহায্য করবে। তাই তেলটি অবশ্যই সপ্তাহে একবার হলেও ব্যবহার করবেন। এছাড়া আপনি প্রতিদিন ব্যবহার করলে ইনশাআল্লাহ একটি ভালো ফলাফল পাবেন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আজকের ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। এমন উপকারী সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন। নেক্সট সব ভিডিওর আপডেট আপনি সবার আগে পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।